প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমরা দেখাবো অনুশীলনী 6.1 এর অপনয়ন পদ্ধতি। আমরা তোমাদের গত ক্লাসে অনুশীলনী 6.1 এর প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে ধারণা দিয়েছি, আজকে আমরা অপনয়ন পদ্ধতি সম্পর্কে ধারণা নেব। এখন আমি অনুশীলনী 6.1 এ তোমাদের অপনয়ন প্রক্রিয়ার তিনটা পার্ট আছে, যেমন এখানে 13-18 এক ধরনের অঙ্ক, 20-26 একই ধরনের, আর বাকি যেগুলো আছে ভগ্নাংশ এক ধরনের। আমি প্রথমে আবার এখানে একটা বিষয় দেখো, এই দুইটা পার্ট একই ধরনের তবে কাছাকাছি লেভেল। আমি তোমাদের এখন 13-18 ভিতরে আমি 18 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। 18 নম্বর অঙ্কটার ভিতরে কি আছে দেখো, 3x-5y = -9, 5x-3y = 1। আমরা এখানে দুইটা প্রক্রিয়া আমরা অপনয়ন করতে পারি, সেটা হলো দেখো আমাদের এই x হলো চলক, y হলো চলক। আমরা x চলকের সহগ সমান করে সমাধান করতে পারি, আবার y চলকের সহগ সমান করে সমাধান করতে পারি। সেক্ষেত্রে দেখো একটা সুবিধা, একটা সিস্টেম আমি মনে করি, এই সিস্টেমটা তোমরা মনে রাখলে যে কোনো অপনয়নের অঙ্ক তোমরা সহজে করতে পারবা। 1 নং সমীকরণে আমাদের x এর সহগ 3, এখানে x এর সহগ 5। তুমি 1 নং কে এই দ্বিতীয় সমীকরণটির x এর সহগ দ্বারা গুণ করলে এটা হবে 15, আবার 2 নং সমীকরণের x কে যদি তুমি x, মানে পুরোটা সমীকরণকেই তুমি x এর সহগ দ্বারা গুণ করলে 15, অর্থাৎ তখন আমাদের x সমান হচ্ছে। এভাবে যদি আমরা y কে আমরা যদি এখানে এই দ্বিতীয় সমীকরণের y এর সহগ দ্বারা গুণ করি এটা 15 হবে, আবার যদি এখানে 1 নং সমীকরণের y এর সহগ দ্বারা গুণ করি এটা 15 হবে। আবার একটা বিষয়, যদি সাইন একই থাকে তাহলে আমরা করব বিয়োগ, যেমন এখানে এটা প্লাস এটা প্লাস, যদি আমরা যোগ করি তখন কখনো এটার মান কাটা যাবে না, অতএব মান বের হবে না। সেক্ষেত্রে আমরা যখন দেখবো সাইন একই থাকবে তখন করবো বিয়োগ, আর যদি সাইন বিপরীত থাকে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস তখন আমরা যোগ করলেই হবে। তাহলে এখন আমরা শুরু করতে আসি। 1 নং সমীকরণকে আমরা y এর সহগ সমান করতেছি, 1 নং সমীকরণকে 3 দ্বারা, এবং 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করি। প্রথমে আমরা 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম, 3 গুণ করলে 9x - 5y আর 3 গুণ করলে 15y - 27, আবার এখানে আমি 5 দ্বারা গুণ করলাম, 5x - 25x - 3y - 15y = 5 আর 1, গুণ করলে হবে 15। সাইন এখানে প্লাস, আমি মাইনাস দেব, এখানে মাইনাস এখানে প্লাস হবে, এটা প্লাস এটা হবে মাইনাস। এখন আমরা এটাকে যোগ বিয়োগ, এখানে দেখা যাচ্ছে এই 15y এর মাইনাস এটা হলো প্লাস, এটা কাটা যাচ্ছে, আমাদের 9x এর সাইন প্লাস, 25x এর সাইন মাইনাস, যোগ করলে এখানে বিয়োগ হবে, সরি -16x = আমরা দেখতে পাচ্ছি 27 এর সাইন মাইনাস, 5 এর সাইন মাইনাস, সাইন একই থাকলে আমরা যোগ করব, তাহলে এখানে -32। এবার তোমরা একটা বিষয় লক্ষ্য রাখো, আমাদের x এর সাথে 16 এর সম্পর্ক গুণের, তাহলে আমাদের 16 যখন উপরে চলে যাবে তখন সেটা ভাগ হয়ে যাবে, -32/-16, তাহলে সুতরাং x = এখানে 2। এই মানটা x এর যে আমরা মানটা পেলাম সেটা আমরা সমীকরণ 1 অথবা সমীকরণ 2 এ বসাবো, তুমি যেখানে বসো একটা বসালেই হবে। আমি 1 নং এ বসাচ্ছি, 1 নং সমীকরণে প্রাপ্ত x এর মান বসাই। সেক্ষেত্রে আমি সমীকরণটা প্রথমে লিখে নেব, প্রথমে আমরা লিখব 3x - 5y = -9, 3 × x এর পরিবর্তে আমরা পেলাম 2, এই 2 টা এখানে বসালাম, -5y = -9, তাহলে 3 আর 2 গুণ করলে 6 - 5y = -9। এবারে দেখো -5y = -9, এই 6 এর সাইন প্লাস, এর সাইন চেঞ্জ করলে হয়ে গেল মাইনাস। এবারে একটা বিষয় লক্ষ্য রাখো, y = হবে -9 - 9 আর -6, একই সাইন, যোগ করলে -15 হবে, আর -5 এর সাথে y সম্পর্ক গুণের, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে গেল, এখানে ভাগ, সুতরাং y = আমরা প্লাম হলো 15 কে 5 দ্বারা ভাগ করলে হবে 3, আর আমাদের মাইনাস মাইনাস এখান থেকে জিনিস হয়ে গেল। এখন আমরা লিখব নিম্ন সমাধান, আমরা এখান থেকে এটা মুছলাম,
নির্ণয় সমাধান x, y আমাদের আমরা দেখতে পাচ্ছি x এর মান হলো 2 আর y এর মান হলো 3 আমি আবার একটু রিভিউ করতেছি আমাদের 18 নম্বর অঙ্কটাতে এখানে এখানে সমীকরণটা ছিল 3x - 5y = 9 এর হলো 5x - 3y 1 আমরা এখানে কি করলাম আমরা 1 নং 3 দ্বারা 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করেছি তাহলে আমরা যখন 3 দ্বারা গুণ করলাম 3 3 9x 3 আর 5y 15y 3 আর -9 -27 এটাকে 5 দ্বারা 5 আর 5x 25x -3y * 5 -15y 5 আর 1 গুণ করলে 5 আমরা সাইন গুলোকে যেখানে প্লাস আছে মাইনাস মাইনাস থেকে প্লাস প্লাস মাইনাস এটা ভ্যানিশ হলো এখানে 9x - 25x বিয়োগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি 16x যেহেতু এখানে 25 বড় এই কারণে আমাদের সাইনটা মাইনাস আর মাইনাস 27 মাইনাস 5 মাইনাস 32 আমরা ক্যালকুলেশন করে পেলাম 2 এর মান এই সমীকরণটা আমরা বসা এই x এর যে মানটা আমরা এক নং এ বসিয়ে দিচ্ছি দুই নং সমীকরণে বসালো একই রেজাল্ট আসবে আমরা লিখলাম এক নং সমীকরণে প্রাপ্ত x এর মান বসাই সেই ক্ষেত্রে আমরা 3x - 5y - 9 লিখলাম তারপর x এর পরিবর্তে 2 - 5y - 9 3 আর 2 গুণ করলে 6 - 5y = - 9 এই 6 এখানে আছে প্লাস সে সাইড চেঞ্জ করার কারণে - 9 এখানে আগের ঠিকমতোই আছে এই 6 সাইড চেঞ্জ করার কারণে মাইনাস হলো এবারে আমরা একটা কাজ করেছি এখানে y = - 9 - 6 - 15 আর - 5 y এর সাথে শুধু গুণের সম্পর্ক সে সাইড চেঞ্জ করার কারণে সে ভাগ হয়ে গেছে 5 দ্বারা ভাগ করলে 3 - ভ্যানিশ হলো সেই ক্ষেত্রে আমরা লিখলাম নির্ণয় সমাধান xy 2 x এর মান আমরা পেলাম 2 এই যে এখান থেকে আর y এর মান 3 x2 y3 ওকে সবাই কি বুঝতে পেরেছো এবারে আমরা 20 26 একই রকমের অঙ্ক আমরা এখান থেকে 26 টা দেখাচ্ছি আশা করি তোমরা তাহলে 20 পারবা আমি তোমাদের গত যে এখান 13 থেকে 18 একটা দেখাইছি আশা করি তোমরা 13 থেকে 18 সবগুলোই পারবা এবারে আমি 26 নম্বরটা দেখালে আমি মনে করি তোমরা 20 নম্বরটা পারবা অবশ্যই এবার দেখো আমরা এটা কি প্রক্রিয়া করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে x y এখানে কোন সহগ 1 আছে এখানে x এখানে by আমি যদি এখানে এই এক নংকে দুই নংয়ের এ দ্বারা গুণ করি তাহলে দেখা যাচ্ছে এটা x হয়ে যাচ্ছে সহগ সেম আসছে তাহলে আমরা যদি x এর সহগ সমান করি তাহলে সাইন যদি প্লাস থাকে যেহেতু একই সাইন আমরা বিয়োগ করব আর যদি আমরা দুই আমরা y এর সহগ সমান করি এটা প্লাস এটা মাইনাস সেক্ষেত্রে আমরা এখানে এটাকে যোগ করব তাহলে এখন আমরা লিখব এক নং সমীকরণকে এখানে আমাদের দুই রঙের সহগ হলো b এইজন্য আমরা এক নংকে b দ্বারা গুণ করব এক নং সমীকরণকে b দ্বারা এবং দুই নংকে এখানে কিছু দ্বারা গুণ না করলেও হয় আমি তারপর তোমাদের বোঝার সুবিধার জন্য দুই নংকে এক দ্বারা গুণ করে আমরা যোগ করি তাহলে আমি এখানে এটাকে b দ্বারা গুণ করলে হবে bx প্লাস by ইকুয়াল টু b দ্বারা গুণ করলে হবে ab মাইনাস b স্কয়ার আর এখানে আমাদের আছে ax মাইনাস by ইকুয়াল এখানে হলো a স্কয়ার আমাদের দুই রং যা আছে তাই থাকবে এখানে কোনো চেঞ্জ নাই b স্কয়ার আমরা এখন যোগ করলে আমাদের by প্লাস by মাইনাস b কাটা যাচ্ছে এখানে হলো bx প্লাস ax ইকুয়াল এই b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস কাটা যাচ্ছে ab প্লাস a স্কয়ার এখন তোমরা দেখো এখান থেকে আমরা x কমন নিতে পারি x কমন নিলে এখানে হবে b প্লাস a সব সময় মনে রাখবা চলক থাকবে ডানে সহগ থাকবে বামে অবশ্যই b প্লাস a কে তোমরা বাম দিকে রাখবা কখনো ডান দিকে নিবা না এখান থেকে আমরা এখানে ab এখানে a স্কয়ার আমরা a কমন নিলে এখান থেকে হবে এখানে a ইনটু b প্লাস a এই ক্ষেত্রে আমরা a এখানে এদিকে থাকলেও সমস্যা নেই এখানে কারণ আমাদের চলক আমাদের এখানে চলক হলো xy এবার আমাদের দেখতে পাচ্ছি এই b প্লাস এর সাথে x এর সম্পর্ক গুণের সে যখন সাইড চেঞ্জ করে এই পাশে আসবে অর্থাৎ এই b প্লাস এ আসবে এখানে ভাগ হয়ে গেল সুতরাং x ইকুয়াল কাটাকাটি করলে এখান থেকে থাকবে এর মান এই মানটা আমরা বসাবো এক নং সমীকরণে তাহলে আমরা সহজে বুঝতে পারবো তোমরা লিখবা এখান থেকে এক নং এ প্রাপ্ত x এর মান বসাই এখন এক নংটা আমাদের কি আছে এখানে x plus y equal a minus b x এর মান আমরা পেয়েছি a
a plus y equal a minus b, y equal a minus b, a plus sign এদিকে আসলে হবে minus, সুতরাং y equal a কাটা গেল হলো minus b. তুমি শিওর হতে পারবা তোমার অঙ্কটা সঠিক কিনা, তুমি এই মান x এর মান আর y এর মান যেটা পেয়েছো সেটা তুমি সমীকরণে বসাই দেখবা, যদি দেখা যাচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় তখন তুমি নিশ্চিত থাকবা তোমার অঙ্কটা কারেক্ট। যেমন আমি এখান থেকে x এর মানটা পেয়েছি, যেমন এখানে a বসাই রে আর আমরা y এর মান পেলাম মাইনাস b, এই মাইনাস b যদি আমি এখানে y এর সাইনটা প্লাস y এর মান মাইনাস বসালে প্লাস মাইনাস এ মাইনাস b, তাহলে দেখা যাচ্ছে আমাদের ডান পাশে মাইনাস b আছে। যদি তুমি দুই রঙে বসাও যেমন আমি x এর মান a পেয়েছি a গুণ করলে a স্কয়ার, আবার এখানে y এর মান মাইনাস b বসালে মাইনাস মাইনাস এ প্লাস b স্কয়ার, দেখা যাচ্ছে সমান হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে আমার অঙ্কটা কারেক্ট। তারপর তোমরা নিম্ন সমাধান লিখে দিবা, নিম্ন সমাধান x, y, x এর মান আমি পেলাম a, y এর মান পেলাম আমরা মাইনাস b, x এর মান a, y এর মান মাইনাস b, এই আমাদের 26 নম্বর অঙ্কটা। আশা করি তোমরা এই 26 বুঝতে পারলে 20 নম্বরটা পারবা। এইভাবে আমরা দেখা যাচ্ছে এই দুইটা অঙ্কের মাধ্যমে আমরা 13 থেকে 18 এবং 20-26 করতে পারবো। এখন আমাদের আরেকটা অঙ্ক সিস্টেম রয়েছে, সেটা হলো 19, 21, 22, 23, 24, 25, এই অঙ্কগুলো একই রকম। এখান থেকে তোমাদেরকে একটা বা দুইটা অঙ্ক দেখালে আশা করি তোমরা বাকি অঙ্কগুলো সব সহজে করতে পারবে। এবারে আমরা তোমাদের 22 নম্বর অঙ্কটা দেখব, আমরা তৃতীয় স্টেপের। আশা করি 22 নম্বরটা বুঝতে পারলে তোমরা বাকিগুলো পারবে অবশ্যই। এক্ষেত্রে দেখো আমাদের 22 নম্বর অঙ্কটা দিয়ে আছে x/3 + 2/y = 1 সমীকরণে, x/4 - 3/y = 3 সমীকরণ 2। একটা বিষয় লক্ষ্য রাখো, আমাদের এখানে আমাদের এক নং সমীকরণে x সলভটা উপরে, দুই নং সমীকরণে x সলভ উপরে, কিন্তু দুই নং সমীকরণে সরি মানে আমাদের y সহগের দিকে দেখতে পাচ্ছি, y টা নিচে। সেক্ষেত্রে আমরা একটা সহজ বুদ্ধিতে আমাদেরকে বলতে পারি, যেমন আমরা যদি এটাকে 3 দ্বারা গুণ করি, গুণ করলে তাহলে এখানে 3 আর 2 হবে 6, আবার এটাকে 2 দ্বারা গুণ করলে 2 আর 3 6, তাহলে দেখা যাচ্ছে এখানে 6/y, এটাও 6/y, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমাদের এটা কাটা আমরা যোগ করলে দেখা যাবে আমাদের এখানে y টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব এখানে এক নংকে 3 দ্বারা এবং দুই নংকে 2 দ্বারা গুণ করে যোগ করি। এখন তোমরা 3 দ্বারা গুণ করো, 3 আর x গুণ করলে হবে 3x/3 + 6/y = 3, আমরা এটাকে 2 দ্বারা গুণ করলাম 2x/4 - 2 আর 3 গুণ করলে হবে 6, নিচে y ইকুয়াল 3 আর 2 গুণ করলে হবে 6, আমরা যোগ করলে এটা কাটাকাটি যাচ্ছে। এখন তোমরা একটা বিষয় খুব মনোযোগ সহকারে দেখো, অবশ্যই ভালো করে বুঝতে হবে, যদি এখান থেকে তোমাদের ঝামেলা হবে। যেমন এই 3 আর এই 3 কাটা যায়, 3 3 কাটা গেলে এখানে থাকবে x, আর এখানে আমরা 2 দ্বারা যদি 4 কে ভাগ করি 2 থাকবে, তাহলে এক্ষেত্রে হচ্ছে এখানে x/2। এই বিষয়টা অবশ্যই তুমি বুঝতে পারো, তুমি তোমার কাছে অঙ্কটা অনেক সহজ লাগবে। দেখো আমরা তোমরা সবাই জানো যে ভাগাকার থাকলে কাটাকাটি 3 কে 3 ভাগ করলে 1, অতএব এটা আমি মনে করি অবশ্যই তুমি বুঝতে থাকবে x থাকে, আর এখানে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, এই 2 টা নিচে x টু পরে x/2, যেহেতু এখানে কোনো সাইন নাই তাহলে বুঝতে হবে দুটাই প্লাস, আমরা লিখলাম তাহলে x + x/2, কাটা দিতে পারো তাতে সমস্যা নেই, আর 3 আর 6 যোগ করলে। এবার এখানে লসাগু হবে, দেখো লসাগু 2, এই x এর নিচে আমাদের কিছু না থাকলে 1 ধরতে হবে, তাহলে 1 আর 2 লসাগু করলে 2, এর আমরা 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, বা অথবা একটা সহজে বুঝতে পারো যখন এখানে কোনো হর থাকবে না তাহলে আমরা সরাসরি গুণ করে দেব, তাহলে 2 আর x গুণ করলে হবে 2x প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 আর x গুণ করলে হবে x = 9। এবার আমাদের আমরা এই পাশে চলে যাচ্ছি, আমাদের এখানে দেখো এই 2 এখানে ভাগাকারে আছে, সাইড সেন্স করে গুণ হবে, তাহলে হবে কি এখানে 3x = 18, বা x ইকুয়াল উপরে 18 নিচে 3, সুতরাং x = 6, আমরা এই মানটা এক নং সমীকরণে বসাই দেব, তাহলে হবে কি দেখো এক নং সমীকরণে প্রাপ্ত x এর মান বসাই, তাহলে আমরা সমীকরণটা লিখি আগে, x/3 + 2/y = 1, তাহলে এখন তোমরা x এর পরিবর্তে 6 লেখো,
2 by y equal 1 তাহলে 3 দ্বারা c সে ভাগ করলে 2 হবে প্লাস বা 2 প্লাস 2 by y equal 1 2 by y equal 1 এই 2 এর সাইন প্লাস এদিকে আসলে হবে মাইনাস আমরা এই কাজটা এদিকে করব আমি এটা মুছে ফেলতেছি এখন তাহলে আমাদের এখানে দেখো এই আমাদের বাম দিকে 2 by y equal 1 থেকে 2 বিয়োগ করলে minus 1 আমরা যদি এখন এটা সরাসরি আলগরন এর নিচে এটা 1 ধরা যায় তাহলে আমরা যদি এখানে লিখি y equal minus 2 এই হলো আমাদের বিষয়টা তারপরে আমরা এখান থেকে নির্ণয় সমাধানটা লিখে দিলাম নির্ণয় সমাধান x, y আমাদের x এর মানটা হলো 6 y এর মানটা হলো minus 2 আমাদের 22 নম্বর অঙ্কটা কমপ্লিট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা বাসায় এই অঙ্কগুলো যদি ভালো করে করো অর্থাৎ যে তিনটা আমি দেখালাম এই তিনটা ভালো করে দেখলে তোমরা অপনয়নের বাকি অঙ্কগুলো অবশ্যই পারবে আজকে বন্ধই থাকবে সবাই ভালো থাকো